বাইশে আঁধার, শ্রাবণে সন্ধে, কেটে যায় দিন ভালো বা মন্দে। মেঘ বলেছিল বৃষ্টি নামবে নতুন কিংবা পুরনো ছন্দে, যদিও সেসব কথার কথা, ধুলো উড়ে যায় বিষণ্ণতার। একক মৃত্যু শতক পেরোয়, নতুন কবিরা হাঁটতে বেরোয়, হাঁটতে হাঁটতে কবিতা যখন অনেক রাত্রে শহরে একা, শব্দ শরীর ঘুমিয়ে তখন স্বপ্ন নেমেছে রাস্তা ফাঁকা। আরো কিছু পরে ভোর হয়ে যাবে, রাতের গল্প ভুলে যাবে লোকে, কেটে যাবে দিন গতানুগতিক, সময় জীবন সমানুপাতিক। শহরে আবার বৃষ্টি নামবে নতুন কিংবা পুরনো ছন্দে, কেটে যাবে দিন ভালো বা মন্দে। বাইশে শ্রাবণ, আধারে সন্ধে। আজকের শ্রুতিমঞ্জরির পেজে আমরা তিনজন উপস্থিত হয়েছি বাইশে শ্রাবণ, আধারে সন্ধে। যদিও আমাদের অনুষ্ঠানের নাম শীর্ষক শ্রাবণ হয়ে এলে ফিরে, অর্থাৎ কাকে নিয়ে অনুষ্ঠান সেটা বলার অপেক্ষা রাখে না, কাকে স্মরণ করার জন্য আমরা এখানে বসেছি সেটাও বলার অপেক্ষা রাখে না। সকলকে জানাই স্বাগত, অদিতি দি এবং দেবাশিস দাকে জানাই আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেবাশিসদা একেবারে হঠাৎ করে এই অনুষ্ঠানটার আমাদের পরিকল্পনা হয় এবং দেবাশিসদা অন্য এক জায়গায় ছিলেন, সেখানে কিছুটা অনুষ্ঠান সেরে রীতিমতো তাড়াহুড়ো করে এখানে লগ ইন হয়েছেন আমাদের সঙ্গে আছেন। কিছুটা সময় আমরা একসাথে কাটাবো, কিছু রবি ঠাকুরের লেখা, তাকে নিয়ে লেখা, সুতরাং কিছু কথা, কিছু কবিতা, সাথে কিছু আবৃত্তি। শুরু করলাম ডক্টর শ্রীময় ভট্টাচার্যের লেখা বাইশে শ্রাবণ কবিতাটি দিয়ে। আমি সোজা চলে যাচ্ছি দেবাশিস দার কাছে, দেবাশিস দার থেকে কিছু কথা শুনে নি, তারপরে কখনো আমি কখনো অদিতি দি, এইভাবে ধীরে ধীরে আমরা পালা বদল করব। দেবাশিস দার, যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। যারা কথা বলে তাহারা বলুন, আমি কাহারেও করি না বিমুখ, তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে। নীরবে নিয়ত রয়েছো আমার নীরব হৃদয় খানিতে। সত্যি তাই যে প্রত্যেক বাঙালির মনে, প্রত্যেক রবীন্দ্র অনুরাগীর মনে, হৃদয়ে এইভাবেই রবীন্দ্রনাথ বিরাজ করেন, আর তাই তো তিনি আমাদের হৃদয় বন্ধু। আর আজকে বাইশে শ্রাবণের মতো এরকম একটি সন্ধ্যায় আমরা এসেছি এই রবীন্দ্রনাথের উদ্দেশ্যে নিবেদিত এবং কবির কিছু কবিতা রচনা এই সব নিয়ে আমরা আপনাদের কাছে আসছি। তা আমি শুরুতে শোনাচ্ছি বুদ্ধদেব বসুর একটি গদ্য রচনা, রবীন্দ্রনাথের শেষ জীবন, তার নির্বাচিত কিছুটা অংশ। কঠিন রোগ সংকটের ছায়ায় দেশব্যাপী জয়নির মধ্যে রবীন্দ্রনাথের 80 বছর পূর্ল। শুনেছিলুম তাঁর রোগযন্ত্রণার, তাঁর ইন্দ্রিয় বিকলতার কথা। মনে ভয় ছিল, কেমন না জানি তাঁকে দেখব। প্রথম দিন সন্ধ্যায় তাঁকে দেখলুম বাইরের বারান্দায়, মনে হলো ক্লান্ত। রাত্রির আসন্ন ছায়ায় ভালো করে যেন দেখতে পেলুম না। পরের দিন সকালে যখন তাঁর কাছে গেলুম, তিনি বসেছিলেন দক্ষিণের ঢাকা বারান্দায়, পরনে হলদে কাপড়, গায়ে সাদা জামা, পাশে একটি থালায়
বেলফুলের স্তূপ, মুখ তা শীর্ণ, আগুনের মতো গায়ের রং ফিকে হয়েছে, কিন্তু হাতের মুঠি কি কবজির দিকে তাকালে বিরাট বলিষ্ঠ দেহের আভাস এখনো পাওয়া যায়। কেশরের মতো যে কেশগুচ্ছ তাঁর ঘাড় বেয়ে নামত তা ছেঁটে ফেলা হয়েছে, কিন্তু মাথার মাঝখান দিয়ে দ্বিধা বিভক্ত কুঞ্চিত শুভ্র দীর্ঘ কেশের সৌন্দর্য এখনো অম্লান। আমরা যখন গিয়েছিলাম, রবীন্দ্রনাথ থাকতেন উদয়নের একতলার দক্ষিণ দিকের ঘরগুলিতে। অসুখের পরে গ্রীষ্মকাতর হয়ে পড়েছেন, তাই তাঁর শোবার ঘরে ঠান্ডাই যন্ত্র বসানো হয়েছে। ঘরটি বৃহৎ নয়, একদিকে দেয়াল লগ্ন লম্বা টেবিল, সারে সারে ওষুধ পথ্য শিশি বোতল গেলাস, আর আছে একটি খাট, একটি ইজি চেয়ার, ছোট বুককেসে কিছু বই, আর অভ্যাগতদের বসবার জন্য কয়েকটি চামড়া আটা মোড়া। রবীন্দ্র জীবনের এই অধ্যায়টি মহাকাব্যের উপাদান। মনে করা যাক, দিগ্বিজয়ী একজন রাজা, ঐশ্বর্যের সর্বাঙ্গীন পূর্ণতায় যার জীবন কেটেছে, একদিন ভাগ্যের কুটিলতায় তাঁকে রিক্ত হতে হল। রাজত্ব রইল, রইল অন্তরের রাজকীয়তা, কিন্তু যেসব পথ দিয়ে রাজার সঙ্গে রাজত্বের যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেল। রবীন্দ্রনাথের সৃষ্টি প্রেরণা অক্ষুণ্ণ, অক্লান্ত তাঁর প্রতিভার উদ্যম, কিন্তু দেহের যে সামান্য কয়েকটা যন্ত্রের সাহায্য ছাড়া শিল্পরূপ প্রকাশিত হতে পারে না, তারা ঘোষণা করেছে অসহযোগ। যে কবি বলেছিলেন, ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন, সে নহে আমার, তাঁর ইন্দ্রিয়ের একে একে বন্ধ হয়ে আসছে। দৃষ্টিশক্তি ক্ষীণ, চোখের সঙ্গে বই লাগিয়ে অতি কষ্টে পড়তে হয়, তবু পড়েন। শ্রবণ শক্তি নিস্তেজ, আঙুল দুর্বল, তুলি ধরবার মতো জোর নেই, কলমও কেঁপে যায়। তিনি নাকি বলেন, বিধাতা মুক্ত হস্তেই দিয়েছিলেন, এবার একে একে ফিরিয়ে নিচ্ছেন। ভেবেছিলাম শেষ জীবন ছবি এঁকে কাটাবো, তাও হলো না। তার মানুষ লোকে ছবিরা ভিড় করে আসে, ওদের রঙে রেখায় ফোটানো হয় না, ফিরে যায় তারা প্রেত লোকে। মন জ্বলন্ত, হাত চলে না, ক্ষণে ক্ষণে প্রাণে লাগে সুর, কণ্ঠে জাগে না, ছবির মতোই শূন্যে হারিয়ে যাচ্ছে গীতস্রোত। নানা শিল্পকর্মের মধ্যে তার সবচেয়ে প্রিয় যে গান, তার পালাও ফুরলো। যেদিন বৃষ্টি নামল, সন্ধেবেলা গিয়েছিলাম কবির কাছে। উদয়নের বড় বসবার ঘরটিতে দেখলুম গানের অনেকগুলো রেকর্ড বাইরে পড়ে আছে। কবি খানিক আগে শুনছিলেন, তিনি ছিলেন ভিতরের দিকের ছোট ঘরটিতে, খুব ক্লান্ত ছিলেন সেদিন। আমরা যেতে বললেন, একটা বর্ষার গান ইভোক করবার চেষ্টা করছিলুম, এখন আর হয় না। শান্তিনিকেতনে বর্ষা এসে কবির অভিনন্দন পেল না, এমন ঘটনা বোধ হয় এই প্রথম। সেবারে আমাদের বলেছিলেন, এখন আমি আর কিছুই করি না, শুধু দেখি। চলে আসার দিন রবীন্দ্রনাথকে দেখলাম রোগশয্যায়। ভাবিনি এমন দৃশ্য দেখতে হবে, বাইরে বিকেলের উজ্জ্বলতা থেকে হঠাৎ তাঁর ঘরে ঢুকে চমকে গেলুম। অন্ধকার, এক কোণে টেবিল ল্যাম্প চলছে, মস্ত ইজি চেয়ার, অনেকগুলো বালিশে হেলান দিয়ে কবি চোখ বুঝে চুপ। ঘরে আছেন ডাক্তার, আছেন সুধাকান্তবাবু। আমরা যেতে একটু চোখ মেললেন, অতি ক্ষীণ স্বরে দু একটি কথা বললেন। তাঁর দক্ষিণ কর আমাদের মাথার উপর ঈষৎ উত্তোলিত হয়েই নেমে গেল। বলতে পারবো না তখন আমার কি মনে হলো, কেমন লাগলো। হঠাৎ আঘাত লাগলো হৃদযন্ত্রে, গলা আটকে এলো, কেমন একটা বিহ্বলতায়
তার দিকে ভালো করে তাকাতেও যেন পারলুম না। বাইরে এসে নিঃশ্বাস পড়ল সহজে, অমর কবি এই উজ্জ্বল আলোর চিরসঙ্গী রুদ্ধ ঘরে বন্দী হয়ে আছে ভঙ্গুর মৃৎপাত্র। এই প্রসঙ্গ ক্রমেই ওই যে লাইনগুলো ছিল না গদ্যাংশেরই, দিনটা ছিল 1941 সনের সেই ঝড়ো ঝড়ো অথচ মুখ 7ই অগস্ট, যার বাংলা নাম 22শে শ্রাবণ। তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে, সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না। সেই বয়স, সেই সময়। জানতাম তিনি কলকাতায় আনিত, চেতনা অচেতনার মাঝখানের চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন। প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয়, আর তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী আচার্য দ্রোণের একলব্য শ্রেণীর। কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্রাভ শুভ্র রূপ দেখা দেয়, তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি। অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা। আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে, কিংবা সত্যবানের মতো তাঁরও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি? জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে, কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার। ইতিহাস কি নিজেকে আবৃত করতে পারে না আবার? পারে, হয়তো করেনি। খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত। সেই কঠিন সত্যকে নিয়ে দীর্ঘ 80 বছরের তার মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে আজকে আমরা এখানে রয়েছি তাকে স্মরণ করার জন্য। আমি এরপর সরাসরি চলে যাব শ্রীমতী অদিতি পালের কাছে, অদিতিদির কাছে, কিছু কথা, কিছু কবিতা শোনার জন্য। তার আগে একটু শুধু জানিয়ে দিই, আমাদের সঙ্গে আমাদের দুজন খুব প্রিয় বন্ধু এবং দুই দিদি আমাদের সঙ্গে রয়েছেন যারা কমেন্ট বক্সে লিখেছেন। দিতিপ্রিয়া সরকার আছে, যাকে আমি মৌদি বলে ডাকি, মৌদি আছেন আমাদের সঙ্গে, অনুষ্ঠান শুনছে, এবং দেবাশিস তার সৌমিদি আছে বহুদূর থেকে, 7 সমুদ্র 13 নদীর পার থেকে সৌমিদি এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগদান করেছে। তোমাদের দুজনকে আন্তরিক কৃতজ্ঞতা, সঙ্গে থেকো, ভীষণ ভালো লাগছে তোমরা সঙ্গে আছো বলে। যারা ওপারে রয়েছেন, যেহেতু একই কথা আমি সবসময় বলি, এবারেও বলছি, সব আমি শুধু সংখ্যা দেখতে পাচ্ছি, কারা আছেন তো বোঝা যায় না। ঠিক যেভাবে দিতিপ্রিয়াদি বা সৌমিদি আমাদের একটা ছোট করে মেসেজ করলেন যে ওনারা আছেন, আপনারাও যদি অন্তত দু একটা লাইন লেখেন, বা যদি কাউকে অদিতিদি বা দেবাশিস তাকে যদি কিছু বলার থাকে, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। চলে যাচ্ছি অদিতিদির কাছে। আজকের এই বিশেষ দিনে রবীন্দ্রনাথেরই কিছু কথা আমার মনে হচ্ছে, যেটা বলি যে মৃত্যু রবীন্দ্রনাথকে তার বোধকে এক অনন্ত আকাশে নিয়ে গিয়েছিল, তার বোধকে, তার চেতনাকে। জীবনের নানা যন্ত্রণায় সে আকাশ এক স্নিগ্ধ দুটি ছড়িয়েছিল, যা তাকে অন্ধকার থেকে আলোর পথে উত্তীর্ণ করেছিল। তাই তিনি অনুভব করেছিলেন, তোমারও অসীমে প্রাণ মনলয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। এই এক গানে তিনি বলেছেন, হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, অর্থাৎ কিছু হারিয়ে যায় না, কিছু ফুরিয়ে যায় না, কিছু একদম শেষ হয়ে যায় না।
আর এরই অনুরণন আমরা স্মরণ কাব্যগ্রন্থ, যা তিনি তার স্ত্রীর মৃত্যুর পরে লিখেছিলেন, তার 20 সংখ্যক কবিতায় আমরা পাচ্ছি। তিনি বলছেন, এসো বসন্ত, এসো আজ তুমি আমারও দুয়ারে এসো, ফুল তোলা নাই ভাঙা আয়োজন, নিবে গেছে দীপ শূন্য আসন, আমার ঘরের শ্রীহীন মলিন দীনতা দেখিয়া হেসো, তবু বসন্ত তবু আজ তুমি আমারও দুয়ারে এসো, আজকে আমার সব বাতায়ন রয়েছে রয়েছে খোলা, বাধাহীন দিন পড়ে আছে আজ, নাই কোনো আশা নাই কোনো কাজ, আপনা আপনি দক্ষিণ বায়ে দুলিছে চিত্ত দোলা, শূন্য ঘরের সব বাতায়ন আজকে রয়েছে খোলা। কত দিবসের হাসিও কান্না হেথা হয়ে গেছে সারা, ছাড়া পাক তারা তোমার আকাশে, নিঃশ্বাস পাক তোমার বাতাসে, নব নব রূপে লোভুক জন্ম বকুলে চাপায় তারা, গত দিবসের হাসিও কান্না যত হয়ে গেছে সারা, আমার বক্ষে বেদনার মাঝে করতব উৎসব, আনুতব হাসি আনুতব বাঁশি, ফুল পল্লব আনু রাশি রাশি, ফিরিয়া ফিরিয়া গান গেয়ে যাক যত পাখি আছে সব, বেদনা আমার ধ্বনিত করিয়া করতব উৎসব, সেই কলরবে অন্তর মাঝে পাবো পাবো আমি সারা, দুলোকে ভুলোকে বাঁধি এক দল, তোমরা করিবে যবে কোলাহল, হাসিতে হাসিতে মরণের দ্বারে বারে বারে দিব নাড়া, সেই কলরবে অন্তর মাঝে পাবো পাবো আমি সারা। অর্থাৎ তিনি, আমরা প্রিয় বিচ্ছেদে কাতর হয়ে পড়ি, তিনি যন্ত্রণা পেয়েছেন, তার অন্তরের যন্ত্রণার স্রোত বইছে, কিন্তু তার কি অদ্ভুত প্রকাশ, তিনি জীবনকে কখনো অস্বীকার করেননি, তিনি এগিয়ে চলেছেন তার নিজের মতো করে, আর তার কাছ থেকেই আমরা পাই সেই শক্তি, আমাদেরও এমন শোকের দিনে এমন বিবশ দিনে সেই শোক থেকে আমাদের উত্তীর্ণ হবার জন্য। আমরা দেখছি বলাকা কাব্যগ্রন্থের 29 সংখ্যায় তিনি বলছেন, কি অদ্ভুত, এখানে তিনি সৃষ্টিকর্তার সঙ্গে যেন অদ্বয় সত্তায় জড়িয়ে আছেন। তিনি বলছেন, যেদিন তুমি আপনি ছিলে একা, আপনাকে তো হয়নি তোমার দেখা, সেদিন কোথাও কারো লাগি ছিল না পথ চাওয়া, এপার হতে ওপার বেয়ে বয়ে নিধে কাঁদুন ভরা বাঁধুন ছেঁড়া হাওয়া, আমি এলিম ভাঙলো তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটলো আলোর আনন্দ কুসুম, আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে দুলিয়ে দিলে নানা রূপের দোলে, আমায় তুমি তারায় তারায় ছড়িয়ে দিয়ে কুড়িয়ে নিলে কোলে, আমায় তুমি মরণ মাঝে লুকিয়ে ফেলে ফিরে ফিরে নূতন করে পেলে, আমি এলিম কাঁপলো তোমার বুক, আমি এলিম এলো তোমার দুঃখ, আমি এলিম এলো তোমার আগুন ভরা বসন্ত, জীবন মরণ তুফান তোলা ব্যাকুল বসন্ত, আমি এলিম তাই তো তুমি এলে, আমার মুখে চেয়ে আমার পরশ পেয়ে আপন পরশ পেলে, আমার চোখে লজ্জা আছে আমার বুকে ভয়, আমার মুখে ঘোমটা পড়ে রয়, দেখতে তোমায় বাধে বলে পড়ে চোখের জল, ও গো আমার প্রভু জানি আমি তবু, আমায় দেখবে বলে তোমার
অসীম কৌতূহল, নইলে তো এই সূর্য তারা সকলই নিষ্ফল। এইভাবেই তিনি জীবন ও মহাজীবনকে মিলিয়ে নিয়েছেন আর মৃত্যুর মাঝে অমৃতকে খুঁজে পেয়েছেন। জীবন এবং মৃত্যুর অমৃতের সন্ধানের যে কথা বললেন এইমাত্র দিদি ভাই, আচ্ছা পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আরো দুজন আছেন, অদিতি দিদি হয়তো চিনবেন, হয়তো কেন নিশ্চয়ই চিনবেন, আমাদের সঙ্গে চিত্রলেখা আছে, চিত্রলেখা আমার ছাত্রী। হ্যাঁ 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 আপনার ছাত্রী এবং আমার বন্ধু, আমার ক্লাসমেট। আর আছেন শ্রীমতী মিনতি দাশগুপ্ত। মিনতি দাশগুপ্তকেও আমি চিনি, উনিও বালিতে গার্লস হাই স্কুলের উনি প্রাক্তন প্রধান শিক্ষিকা, উনিও আছেন আমাদের সঙ্গে, উনি আমাদের শিক্ষিকা ছিলেন। নমস্কার দিদি ভাই, আপনি আছেন। চলে আসছি আমাদের আজকের প্রসঙ্গে। এমন নয় যে অকাল মৃত্যু, এমন নয় যে অপ্রত্যাশিত, তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল। রবীন্দ্রনাথ নেই, কে আমাদের ভালোবাসবেন, শাসন করবেন, কাকে আমরা উত্তক্ত করব সেই সব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তাঁরই হাতে রত্ন হয়ে উঠত। স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন, তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে, জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায়, আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন, আমাদের জীবনে ও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন স্বীয় মর্যাদা। এমন কোন জায়গা নেই আমাদের কারোর জীবনে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নেই। যে পঙ্ক্তিগুলো আমি বিভিন্ন গদ্যাংশ থেকে পড়ছি বুদ্ধদেব দাশগুপ্তের, এবং মূলত বুদ্ধদেব দাশগুপ্তেরই, সেখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষণে, এই মুহূর্তে যে পঙ্ক্তিটি পড়লাম সেখানেও জীবনের প্রতিটি স্তরে রবীন্দ্রনাথকে আমরা সেই সেই জায়গাটাকে আমরা অনুভব করি। পরবর্তী জায়গায় চলে যাচ্ছি আমি দেবাশিস দার কাছে, দেবাশিস দার থেকে কিছু শোনার জন্য। দেবাশিস দার, আসলে ওই যে অদিতিদি বলছিলেন যে রবীন্দ্রনাথ মৃত্যুকে কিভাবে দেখেছেন, আজকে তাঁর প্রয়াণ দিবসে আমরা সেটাও একটু দেখতে পারি, ভাবতে পারি যে তাঁর সমগ্র জীবনে মৃত্যুর প্রতি তাঁর দর্শন কি ছিল। তা সেরকমই একটি রচনা আমরা সকলেই জানি যে কাদম্বরী দেবীর মৃত্যু তাঁর তাঁর জীবনে কি, তাঁর মননে কি প্রবল অভিঘাত তৈরি করেছিল, এবং যেখান থেকে অনেক কবিতা অনেক গানের সৃষ্টি হয়েছে। তা সেরকমই একটি রচনা আমি শোনাচ্ছি, লিপিকার একটি রচনা, প্রথম শোক। এটি রচিত হয়েছিল আষাঢ় 1326 বঙ্গাব্দে, অর্থাৎ সাল হিসেবে, ইংরেজি সাল হিসেবে হিসেব করলে আসে 1919 সাল। আর কাদম্বরী দেবী মারা যাচ্ছেন 1884 সালে, অর্থাৎ তার মৃত্যুর তার মানে প্রায় 25 বছর বাদে গিয়ে রবীন্দ্রনাথ, 25 না আরো বেশি বোধ হয়, ভুল বললাম, 16+19 35 বছর বাদে গিয়ে একটি মানে কাদম্বরী দেবীর উদ্দেশ্যে লিখছেন। শুধু সেটা কিন্তু কাদম্বরী দেবীর উদ্দেশ্যে লিখলেও আসলে মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের যে দর্শন সেটাই এখানে ফুটে উঠেছে। এই রচনাটা একটু শোনাই। বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা, সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেম, বললেম, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি নে। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেম, বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি,
আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা, সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে, বুঝলেম সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেম, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না আমার গলার হার। দেখলেম সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেম, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লানও হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে, বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও? লজ্জিত হয়ে বললেম, বলেছিলেম, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল, তারপরে কখন ভুলে গেলেম। সে বললে, যে অন্তর্যামীর বর তিনি তো ভোলেননি, আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেম, এ কি তোমার অপরূপ মূর্তি? সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। দুঃখিত, আমি নিজেই নিজেকে মিউট করে ফেলেছিলাম। যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি, দেবাশিস তার এই কথা প্রসঙ্গে একটি কবিতা আমার মাথায় ঘুরছে, বলার চেষ্টা করছি। দেবাশিস দা কি বেরিয়ে গেছেন কোনো কারণ এখান থেকে? দেবাশিস দা, তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেখানে শেষ করলে সেই প্রসঙ্গে একটি কবিতা আমার মাথায় আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, আমার খুব ভালো লাগে। ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, একটু চেষ্টা করি। গীতাঞ্জলির 116, গীতাঞ্জলির 116, ঠিক। ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। সারা জনম তোমার লাগি, প্রতিদিন যে আছে জাগি, তোমার তরে বহে বেড়াই দুঃখ সুখের ব্যথা। মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। যা পেয়েছি যা হয়েছি যা কিছু মোর আশা, না জেনে ধায় তোমার পানে সকল ভালোবাসা। মিলন হবে তোমার সাথে একটি শুভ দৃষ্টিপাতে, জীবন বধু হবে তোমার নিত্য অনুগতা। মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। বরণমালা গাঁথা আছে আমার চিত্ত মাঝে, কবে নীরব হাস্য মুখে আসবে বরের সাজে। সেদিন আমার রবে না ঘর, কেই বা আপন কেই বা অপর, বিজন রাতে পতির সাথে মিলবে পতিব্রতা। মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। এরপরে একটু অদিতির কাছে চলে যাই, দিদি ভাইয়ের থেকে কিছু কথা শুনি, কিছু লেখা যদি উনি আমাদের পড়ে শোনান। হ্যাঁ, রবীন্দ্রনাথ এক জায়গায় তার
শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন, করেছিলেন নির্মল কুমারী মহলানবিশের কাছে। তার ঐকান্তিক যে চাওয়া ছিল কি আশ্চর্য, আমরা সেটাকে অবহেলা করেছি এবং ঠিক উনি যা চাননি আমরা সেটাই করেছি মহাসমারোহে। একটু শুনে নি উনি কি বলেছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে দেখো আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম, এইরকম জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে, উন্মুখ আকাশের তলায় আমার ছেলে মেয়েদের মাঝখানে। সেখানে জয়ধ্বনি থাকবে না, উন্মত্ততা থাকবে না, থাকবে শান্ত স্তব্ধ প্রকৃতির সমাবেশ। প্রকৃতিতে মানুষে মিলে দেবে আমাকে শান্তির পাথেয়, আমার দেহ শান্তিনিকেতনের মাটিতে মিশিয়ে যাবে, এই আমার আকাঙ্ক্ষা। চিরকাল জপ করেছি শান্তম, এখান থেকে বিদায় নেবার আগে যেন সেই শান্তম মন্ত্রই সার্থক হয়। কলকাতার উন্মত্ত কোলাহল, জয়ধ্বনির কথা মনে করলে আমার মরতে ইচ্ছে করে না। তোমাকে সব বলে রাখলুম আগে থেকেই, অথচ আমরা কি আশ্চর্যভাবে ওনাকে মহাসমারোহে ওনার শেষ যাত্রা করেছি এবং সেখানে তাকে সাজগোজ করিয়েছি, চিৎকার চেঁচামেচি করেছি, কেউ চুল ছিঁড়ে নিচ্ছে, কেউ দাড়ি ছিঁড়ে নিচ্ছে। সে তার মধ্যে যারা কাঁদছেন, যারা যন্ত্রণা পাচ্ছেন, তারা তো পাচ্ছেন, কিন্তু কবি যা চেয়েছিলেন আমরা কিন্তু তাকে একদম সম্মান দিইনি, এতটুকুও সম্মান দিইনি। এ কিন্তু আমাদের লজ্জা, ঠিক, এ আমাদের ভয়ঙ্কর লজ্জা। তিনি গীতাঞ্জলির 142 সংখ্যক কবিতায় বলছেন, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই, যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে, পরশ যারে যায় না করা সকল দেহে দিলেন ধরা, এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই, যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যায়। কি অসাধারণ ভাবে উনি নিজেকে সমর্পণ করেছেন। আমি বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জয়তী গাঙ্গুলি, দেবাশিসদা উনি মেনশন করেছেন অনুষ্ঠান ভালো লাগছে, মহুয়া মণ্ডল, মহুয়া আছো, মহুয়া অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও তুমি অনুষ্ঠান দেখছো। একটা প্রশ্ন, ওকে, আমি দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি দিতিপ্রিয়াদির, মৌদির। একটি প্রশ্ন হচ্ছে, এখনো কি দিচ্ছি, এবং সেই সেটার সাথে যুক্ত হয়ে, যা চেয়েছিলেন যেভাবে চেয়েছিলেন তার কতটুকু বুঝেছি, ঠিকই, যা চেয়েছিলেন যেভাবে চেয়েছিলেন তার কতটুকুই বা বুঝেছি। সেই প্রশ্নটা আমাদের সকলের কাছেই রয়েছে স্বাভাবিক। এই প্রসঙ্গে একটু এগিয়ে নিয়ে যাই, যে কথাটা এইমাত্র অদিতিদি বললেন যে ওনার ইচ্ছার, মানে যেটা চেয়েছিলেন ওনার শেষ মুহূর্তে এবং যেভাবে ওনার শেষ সময়টাকে মহামিছিল বা সেইভাবে নিয়ে যাওয়া হয়েছে, তারই মধ্যে সেই জনস্রোতের মধ্যেও যারা যাদের মন প্রাণ চোখ সমস্ত কিছু দুঃখের কান্নায় ভেঙে পড়েছে, সেরকমই সেই
অবস্থায় সেই মুহূর্তে একজন কবির বা একজন লেখকের এবং সকলের, শুধু আমি একজন লেখক বা কবির কথা বলছি না, ওনার মতো আর সকলের কিরকম মনে হয়েছিল সেই প্রসঙ্গে আমি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কয়েকটা লাইন এখানে উল্লেখ করতে চাই। মেঘচাপা পূর্ণিমা আর সারি সারি পথ ঢাকার উদ্যমান আলোয় শহরে নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিভল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনও দিনেই, এমনও শ্রাবণ ঘন গহন মোহে কানন ভূমি যখন কুজনহীন, সকল ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব। পথিকের বাধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে। কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে, তারই একটি মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিড়ছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হল কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়যাত্রার পথে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যুমদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে, যেন লটপট করে বাঘছাল, যেন বৃষরহি রহি গরজে। মাথা পথে অগণ্য নগণ্যের জনতা, তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুর সন্দন তার কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে। সেই জয়যাত্রার পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু, পলকের তরে চোখ পড়ল তোমার মুখ। মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সমস্ত পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম বিদায় বন্ধু, বিদায়। মরণের হাতের লীলা কোমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে, সদ্য ছেঁড়া সহস্র দলপদ্মের মতোই ভেসে শোকের বার দরিয়ায়। পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি শুধু বলতে এসেছিলাম হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, কিন্তু তুমি তখন আমার কথার বাইরে অনেক দূরে চলে গেছো। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না, শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে। আজি পিঞ্জর ভোলাবারে কিছু নাহি রে, আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। অনুষ্ঠান আরেকটু এগিয়ে নিয়ে যাই। আমাদের সঙ্গে বেশ কিছু বন্ধু রয়েছেন, দর্শক শ্রোতা সঙ্গে আছেন। দেবাশিসদা যদি রাজি থাকো এবং দিদিভাই যদি রাজি থাকেন, আরেকটু সময় কি আমরা থাকতে পারি? হ্যাঁ, আরেকটু সময় তো থাকা যায়। দাদা কি বলছেন? দেবাশিসদা মিউট, মিউট। বুঝলাম যে আরেকটু সময় থাকা যায়, কিন্তু শোনা যায়নি। হ্যাঁ, আরেকটু হতে পারে। বেশ, তাহলে তোমার কাছেই একটু যাই, তুমি যদি কিছু আমাদের শোনাও এবং কিছু বলো।
বেশ, আমি আরেকটা কবিতা শোনাই। এই কবিতাটি 1309 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, অর্থাৎ ইংরেজি সন হিসেবে 1902। এটা কেন বলছি, তখন তাহলে কবির বয়স হচ্ছেন 41 বছর মোটামুটি ভাবে, তাই? হ্যাঁ, 41 বছর। এবং সেই সময়ে তিনি ওই মধ্য বয়সে দাঁড়িয়ে, আমরা জানি তিনি 80 বছর বয়স অব্দি বেঁচেছিলেন, ওই মধ্য বয়সে দাঁড়িয়ে তিনি মৃত্যুকে কিভাবে আবাহন করছেন, কিভাবে তার মুখোমুখি হতে চাইছেন, সেইগুলো কথাগুলো ফুটে উঠেছে এই কবিতাটার মধ্যে। কবিতাটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হলেও পরবর্তী সময়ে উৎসর্গ কাব্যগ্রন্থে এটি গ্রন্থিত হয়েছিল, 45 সংখ্যক কবিতা। তবে সঞ্চয়িতাতে এই কবিতাটির একটি নাম রয়েছে, তবে বঙ্গদর্শনও কিন্তু নাম হিসেবেই শিরোনাম ছিল কবিতাটির, সেটি হচ্ছে মরণ মিলন। এই কবিতাটা আমি শোনাচ্ছি। অত চুপি চুপি কেন কথা কও, ওগো মরণ হে মোর মরণ, অতি ধীরে সে কেন চেয়ে রও, ওগো একি প্রণয়ের ধরণ, যবে সন্ধ্যাবেলায় ফুলদল পড়ে ক্লান্ত বৃন্তে নমিয়া, যবে ফিরে আসে গোঠে গাভী দল সারাদিন মান মাঠে ভ্রমিয়া, তুমি পাশে আসি বসো অচপল, ওগো অতি মৃদু গতি চরণ, আমি বুঝি না যে কি যে কথা কও, ওগো মরণ হে মোর মরণ, হায় এমনি করে কি ওগো চোর, ওগো মরণ হে মোর মরণ, চোখে বিছাইয়া দিবে ঘুম ঘোর, করি হৃদি তলে অবতরণ, তুমি এমনি কি ধীরে দিবে দোল, মোর অবশ বক্ষ শুনিতে, কানে বাজাবে ঘুমের কলরোল, তব কিঙ্কিনী রণরণীতে, শেষে পশারিয়া তব হিমকোল, মোরে স্বপনে করিবে হরণ, আমি বুঝি না যে কেন আসো যাও, ও গো মরণ হে মোর মরণ, কহ মিলনের কি রীতি এই, ও গো মরণ হে মোর মরণ, তার সমারোহ ভার কিছু নেই, নেই কোনো মঙ্গলাচরণ, তব পিঙ্গল ছবি মহাজট সে কি চূড়া করি বাঁধা হবে না, তব বিজয়োদ্ধত ধ্বজপট সে কি আগে পিছে কেহ ববে না, তব মশাল আলোকে নদী তট আঁখি মেলিবে না রাঙাবরণ, ত্রাসে কেঁপে উঠিবে না ধরাতল, ও গো মরণ হে মোর মরণ, যবে বিবাহে চলিলা বিলোচন, ও গো মরণ হে মোর মরণ, তাঁর কত মত ছিল আয়োজন, ছিল কত শত উপকরণ, তাঁর লটপট করে বাঘ ছাল, তাঁর বৃষরহী রহি গরজে, তাঁর বেষ্টন করি জটাজাল, যত ভুজঙ্গ দল তরজে, তাঁর ববম ববম বাজে গাল, দোলে গলায় কপালা ভরণ, তাঁর বিষানে ফুকারি উঠে তান, ও গো মরণ হে মোর মরণ, শুনি শ্মশানবাসীর কলকল, ও গো মরণ হে মোর মরণ, সুখে গৌরী রাখি ছল ছল, তাঁর কাঁপিছে নিচলা বরণ, তাঁর বাম আঁখি ফুড়ে থর থর, তাঁর হিয়া দুরু দুরু দুলিছে, তাঁর পুলকিত তনু জর জ্বর, তাঁর মন আপনারে ভুলিছে, তাঁর মাতা কাঁদে শিরে হানিকর, খেপা বরেরে করিতে বরণ, তাঁর পিতা মনে মানে পরমাদ, ও গো মরণ হে মোর মরণ, তুমি চুরি করে কেন এসো চোর, ও গো মরণ হে মোর মরণ, শুধু নীরবে কখন নিশি ভোর, শুধু অশ্রু নিঝর ঝরণ, তুমি উৎসব করো সারা রাত, তব বিজয় শঙ্খ বাজায়ে, মোরে কেড়ে লও তুমি ধরি হাত, নবরক্ত তো বসনে সাজায়ে, তুমি কারে করি ওনা দৃক্পাত, আমি নিজে লব তব শরণ, যদি গৌরবে মোরে লয়ে যাও, ও গো মরণ হে মোর মরণ, যদি কাজে থাকি আমি গৃহমাঝ,
ওগো মরণ হে মোর মরণ, তুমি ভেঙে দিও মোর সব কাজ, করো সব লাজ অপহরণ। যদি স্বপনে মিটায় সব সাধ, আমি শুয়ে থাকি সুখ শয়নে, যদি হৃদয়ে জড়ায় অবসাদ, থাকি আধ জাগরুক নয়নে, তবে শঙ্খে তোমার তুলনাদ, করি প্রলয়শ্বাস ভরণ, আমি ছুটিয়া আসিব গো নাথ, ও গো মরণ হে মোর মরণ। আমি যাব যেথা তব তরিরয়, ও গো মরণ হে মোর মরণ, যেথা অকুল হইতে বায়ু বয়, করি আঁধারের অনুসরণ। যদি দেখি ঘন ঘোর মেঘোদয়, দূর ঈশানের কোণে আকাশে, যদি বিদ্যুত ফণী জ্বালাময়, তার উদ্যত ফণা বিকাশে, আমি ফিরিব না করি মিছা ভয়, আমি করিব নীরবে তরণ, সেই মহাবরষার রাঙা জল, ও গো মরণ হে মোর মরণ। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শিরচুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চল রে অলস কবি, ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। চমকি উঠিনু জাগি, অগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও, আমারও বুকেরও কাছে সহসাজে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে শূন্যমত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিগাহী, তোমারও সুরের দূরে সকলি চলেছে উড়ে, অনির্ণীত অনিশ্চিত অপ্রমেয় অসীমেরও লাগি। আমারে জাগায় দিলে, চেয়ে দেখিয়ে নিখিলে, সন্ধ্যা উষা বিভাবরী, বসুন্ধরা বধু বৈরাগিনী, জলে স্থলে নভতলে গতির আগুন জলে, কুল হতে নিল মোরে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত, মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে। তুমি ছাড়া আর কার এই উদাত্ত হাহাকার, হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। প্রতিদিনের আমাদের এই চলার পথে নানান যন্ত্রণা নানান শোক তো আমরা পেয়ে থাকি, তখন আমাদের এক বিরাট আশ্রয় এই রবীন্দ্রনাথই। রবীন্দ্রনাথকে নিয়ে মাঝে মধ্যে আমি একটু একটু লিখি, তো এই 22শে শ্রাবণে আমি একটুখানি কয়েকটা লাইন লিখেছি। তার কাছে আমি যে শক্তি পাই, তার কাছে গিয়ে আমি যে আনন্দ পাই, আমি জীবনে চলার পথে যে আলো দেখতে পাই, সেটাকেই আমি এখানে প্রকাশ করতে চেয়েছি। কবিতার নাম স্মরণ। আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, প্রিয় কবি আমার, তুমি চিনেছিলে এই দুনিয়াটাকে, আর দুনিয়াদারের দুনিয়াদারিকে অনুভব করেছিলে আপন বোধের গভীর অতলে। তাই তো শোক তোমাকে অথির করেনি বেদনায়, তোমার সৃষ্টির পথে তারা কুসুম হয়ে ফুটেছিল। তুমি বুঝেছিলে মৃত্যু বিচ্ছেদ এই পৃথিবীর মাধুর্যকে কোথাও এতটুকুও মলিন করে না, সৌন্দর্যে সুষমায় টান ধরে না লেশ মাত্র, কোথাও কিছু কমতি আছে বোধ হয় না এতটুকুও। অথচ দেখো, মৃত্যু আমাদের জীবনের গোড়া ধরে নাড়া দিয়ে যায়,
অসার করে তোলে আমাদের চৈতন্যকে সামান্য বিচ্ছেদেও। আমরা তোমার মতো করে বলতে পারি না কবি, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙল যা তা পূর্ণ হলো নয়নপাতে। মৃত্যুতে আমরা ভাবতেই পারি না, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো ঠাই। আমরা বিষাদ জলে ভাসি আর ভাবি শুধু তুমিই পারো শান্তিদায়িনী ঘুমকে আনতে, ঘুমকে স্বপ্নে ভরে দিতে। শুধু তুমিই পারো রাত্রি শেষের ভোর আনতে, আর এক মুঠে জুঁইয়ের মতো দিনকে স্নিগ্ধ করতে শুধু তুমিই পারো। কি অপূর্ব লিখেছেন! এটা কি কিছুদিন, মানে এই আজকের দিনের জন্য? একদমই, হ্যাঁ, আজকের দিনের জন্যই ভেবে লেখা। এই 5 তারিখে লিখেছি, আজকে 8 তারিখ, 5 তারিখ রাত্রিবেলায় বসে বসে এটা লিখেছি। আসলে এরকম লেখা মানে আর কিছুই না, কোথাও যেন আমি একটা মনের জোর পাই, একটা শক্তি পাই এই লেখাটুকু লিখে ফেলার মধ্যে দিয়ে। আমি যেন ওনার কাছে পৌঁছাতে পারি, ওনার পায়ে আমার হাতটা রাখতে পারি। আহা, কি সুন্দর বললেন! খুব সুন্দর লেখাও হয়েছে, আর শেষের কথাটা ভীষণ ভালো লাগলো শুনে। আমাদের সকলেরই তাই, প্রতিদিন প্রতি জীবনের প্রতিটি পর্যায়ে ওনাকে ছাড়া হয় না, সত্যি চলে। সত্যি আমরা চলতে পারি না, এগোতে পারি না, ভাবতে পারি না, একদমই ঠিক তাই। ঠিক। আচ্ছা মঞ্জুরি, তুমি লাস্ট যে কবিতাটা বললে ওটা একটু আমরা সকলের জন্য বলে দেওয়া ভালো, যেটা অচিন্ত্য কুমার সেনগুপ্তের কবিতা, অনেকে হয়তো জানতে চাইতে পারেন। খুব সুন্দর কবিতা বলেছো, খুব ভালো, কিন্তু কার ও কবিতা এটা জানতে হ্যাঁ হ্যাঁ চাই। হ্যাঁ, আমার সেটা বলা হয়নি, অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা। হ্যাঁ ঠিক। ধন্যবাদ দেবাশিস দা। দেবাশিস দা, আমাদের সাথে সুদীপা ব্যানার্জি আছে, সুদীপাদি। সুদীপাদি লিখেছে, অনেকদিন পরে খুব ভালো লাগলো। চিত্রলেখা লিখে অপরাজিতার, হ্যাঁ সুদীপাদি আমাদের অপরাজিতারই প্রাক্তনী। সবই মিলিয়ে হ্যাঁ, তো এখানে প্রাক্তনী আমরা এই মুহূর্তে 4 জন আছি, 2 জন আপাতত অন স্ক্রিনে, বাকি 2 জন পর্দার ওপারে। দেবাশিস দা, সুদীপাদি, দিতিপ্রিয়াদি মানে মৌদি এবং আমি, আমরা 4 জনেই আপাতত এই মুহূর্তে, আমি যে কজনকে দেখতে পাচ্ছি, আমরা 4 জনেই অপরাজিতার প্রাক্তনী। চিত্রলেখা দিদি ভাই লিখেছে লেখা প্রসঙ্গে। চিত্রলেখা বেশ ভালো লেখে তার, যেমন আমার মনে হয় বাংলা। হ্যাঁ, চিত্রলেখার লেখা আমি পড়েছি, চিত্রলেখার সুন্দর লেখে। বেশ দেবাশিস দা, আর কিছু শুনি, তারপর ধীরে ধীরে আজকের অনুষ্ঠান শেষের দিকে যাই। তুমি কিছু শোনো। আমি তো কথা কথা প্রসঙ্গে বলতে বলতে কিছু না কিছু শুনিয়ে গেছি, ঠিক আছে। কয়েকটি পংক্তি না, ওই লেখার কিছু কিছু জায়গা তুলে দিচ্ছি। বিষ্ণুদের, অচিন্ত্য কুমার সেনগুপ্ত হলো, আমরা দুজনেই বুদ্ধদেব বসুর কিছু কিছু শেয়ার করলাম, যতীন্দ্রনাথ ওনারও পড়লাম সেনগুপ্তের। বিষ্ণুদের লেখাটা ছাড়া মনে হয় অনুষ্ঠান শেষ করাটা উচিত হবে না। ও, শুরু করার আগে আরেকবার বলি, ভীষণ সরি সোমা, আমি জানতাম না যে ওই পারে তুই আছিস। দেবাশিস তার সোমাশ্রী এখন দেব হয়েছে, আগে সোমাশ্রী হালদার ছিল। সোমাও লিখছে, আমিও আছি, সেও আমাদের অপরাজিতারই প্রাক্তনী। আমি কিছু কিছু অংশ পড়ছি এখানে, পুরোটাতে আপাতত যাচ্ছি না, কিছু কিছু অংশ পড়ে শোনাচ্ছি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি, হরেক উৎসবে হই হই মঞ্চে কি কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কাল বৈশাখের তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন।
সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগোধূলিতে ম্রিয়মান। তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্কুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে একার সংশয়ে, জনতার অপমানে নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর? কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে, শূন্যে শূন্যে ব্যথাময় অগ্নিবাষ্পে দীপ্ত গীতে, চৈতন্যের জ্যোতিষ্কে জ্যোৎস্নায় উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নদীর নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন, তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের আমাদের ক্ষীয়মান মানসে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো। বহুধা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ে কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি, গাই 10টায় 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে অসুস্থ ভৈভাবে, মরা খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের হবি, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় 12 মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শাল বনে তোমার বসন্ত গানে রক্ত রাগে হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে ভ্রমর গুঞ্জনে, নবপল্লব মরমরে গড়ে তুলি আজ কাল মাসে মাসে শত বর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। বলেছিলাম কিছু কিছু অংশ পড়ব, কিন্তু দেখা গেল যে ওটা আর থামা গেল না, আমি পুরোটাই বলে ফেললাম। বিষ্ণুদের লেখা এই অংশটি যেটা বললাম, তুমি শুধু 25শে বৈশাখ। বেশ, সুদীপা লিখছে মঞ্জুরি খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সুদীপাদি, আমি চেষ্টা করেছি বহুদিন পরে, তাও আজকে এমনই হয়েছে, একটা জায়গায় গিয়ে আমার দু একটা জায়গায় হঠাৎ করে শব্দ কিছুটা কনফিউজড হয়ে গিয়েছিলাম, যে মনে হয় কিছু ভুল, সেই শেষ মুহূর্তে আবার ওই এটিএম মেশিনের মতো, দেবাশিস তা এখানটা আটকে গেছে একটু বলবে, সেখান থেকে তারপরে নেওয়া। বেশ, আমাদের ঝুলিতে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা যেটুকু সঞ্চয় করে এনেছিলাম খুব স্বল্প সময়ের মধ্যে, সেটুকু দিয়েই আমরা আমাদের অঞ্জলি দিলাম, তাকে শ্রদ্ধা জানালাম।
দেবাশিষ্টা দিদি ভাই, আমরা কি অনুষ্ঠান শেষ করব? মোটামুটি 1 ঘন্টা এক্স্যাক্টলি। হ্যাঁ অনেকে বলুন। ছিলেন, হ্যাঁ অনেকে ছিলেন আমাদের সঙ্গে, রাত 10টা হয়ে গেছে, অনেকটাই সময় নিয়ে নিয়েছি। যারা ছিলেন তাদেরকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাদের সঙ্গে জানাই শুভেচ্ছা, ভালো থাকবেন সকলে। আবার কোনো না কোনো সময় আবার আসবো, আবার দেখা হবে শ্রুতি মঞ্জুরির এই প্ল্যাটফর্মে। আর দিদি ভাই এবং দেবাশিস দাকে আমার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। খুব অল্প সময়ের, একদম হুট করে হঠাৎ করে ফোন আসা এবং সঙ্গে সঙ্গে ঠিক হওয়া, এবং সকলে এনারা দুজনের সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান, রাত 9টা খুব অড সময় সকলের ক্ষেত্রেই, আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের দুজনকে এখানে পেয়েছি বলে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই আসবো আমরা অনলাইনে এনাদের সঙ্গে অথবা আরো অন্য কোনো গুণী মানুষের সঙ্গে। আজকের মতো আমাদের শ্রদ্ধাঞ্জলি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি। মানে